আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, গ্রাফিক টিউটোরিয়াল এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইলাস্ট্রেটর সিসি দিয়ে একটি নির্বাচনী পোস্টার ডিজাইন করবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে অ্যাডোবি ইলাস্ট্রেটর সিসি ওপেন দিবেন, দিয়ে আমরা পোস্টারের সাইজটি করে নেব। এখানে আমরা প্রিন্টে ক্লিক দেব, যেহেতু আমরা প্রিন্ট করব প্রেসে দিব। এখান থেকে আমরা ইনসেতে ক্লিক করব, ক্লিক করে আমরা পোস্টার সাইজটি করে দেব 17 হাইটে 22, দিয়ে ওকে দিব। এখন এটা রিকনিং টুল নেব, এটি আউটলাইনটি নো আউটলাইন করে দেব। এখন এখানে একটা ছবি অ্যাড করব, দুটি ছবি, ছবিগুলো নিয়ে আসবো ফাইল, ফাইল থেকে প্লেস। এখানে আমি ছবিগুলো সিলেক্ট করে লিঙ্কে যেন টিক দেওয়া থাকে সেটি খেয়াল করব, দিয়ে প্লেসে ক্লিক করব, এখানে ছেড়ে দেব। এখন এখান থেকে আমি একটি পেন টুলটি নিব, পেন টুলটি দিয়ে এভাবে আমি একটি শেপ তৈরি করব। এখন এই দুটি সিলেক্ট করে এখান থেকে শেপ বিডা টুলটি সিলেক্ট করব, সিলেক্ট করে কিবোর্ডে অল্টার ধরে ডিলেট করে দেব। ডিলেট হয়ে গেল। এখন এটি কালারটি আমি দিয়ে দেব, ওকে একটি দিয়ে দিলাম। এখন এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব লেয়ারটি, কপি করে এটি কালারটি দিয়ে দিব। ওকে, এখন এখান থেকে একটি ইলিপস টুল নিব, এটা কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, আবার কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, এডি কালারটি দিয়ে দিলাম। এখন এখানে ছবিটি অ্যাড করব, এই ছবি এবং এই লেয়ারটি সিলেক্ট করে মাস রাইট বাটনে ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব। এখন এইটি সিলেক্ট করবো, সেটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কপি করে এটি কালারটি হোয়াইট করে দেব। ওকে, এখন এখান থেকে মাসরুমে ক্লিক করে রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব, এটি কালারটি আমরা ব্ল্যাক দিয়ে দেবো। মাউস রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আবার মাউস রাইট ক্লিক করে সেন্ড টু ব্যাক, আবার দেবো সেন্ড টু ব্যাক,
সেম টু ব্যাক, ওকে। এখন এলে একটি কন্ড সিএফ দিয়ে কপি করব, কপি করে ছোট করে নিয়ে আসবো, দে বড় করে দেবো। এখন ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে এইটি এবং এইটি সিলেক্ট করব শিফট ধরে, এখন শুরু করে দেব, ওকে। এখন একটি টাইপ টুল নিব, ফন্ট চেঞ্জ করে দেব, এটি কালারটি চেঞ্জ করে দেবো এবং এটি বোর্ড করে দেবো। এটি অল্টা ধরে কপি করে নিয়ে আসবো, টাইপ টুটি সিলেক্ট করে এখানে সিলেক্ট করলে এটি সিলেক্ট হয়ে যাবে। এবার এখানে একটি রেক্টেঙ্গেল টুল নিব, এখন এটি অল্টার ধরে কপি করে নিয়ে আসবে, এখানে টাইপ টুলটি দিয়ে সিলেক্ট করব, এটি সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে সেন্টার করে দেব, সিলেক্ট করে এটি বড় করে দেব। এখন একটি টাইপ টুল নিব, ফন্টটি বড় করে দেব, এটি একটি টাইপ টুল দিবে এখান থেকে। এখন আরেকটি এখান থেকে রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এইটি সিলেক্ট করবো, সিলেক্ট করে এপাশে চাপিয়ে দেব, এপাশে রাউন্ড দিয়ে দিলাম, এখন এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিয়ে আসবো, এটি কালারটি ব্ল্যাক করে দিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটি সিলেক্ট করব, একটি টেক্সট নিব,
এখন এখান থেকে এই কালারটি হোয়াইট করে দিলাম। রেক্টেঙ্গেল টুল নিব, এটি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে ঘুরিয়ে দিলাম। একটি টাইপ টুল নিব এখান থেকে, টাইপ টুল নিয়ে একটি কপি করে নিয়ে আসবে এখান থেকে। এই দুটো মাউস সিলেক্ট করে মাউস আইকনে ক্লিক করে অ্যাডভান্স থেকে সেন্ড টু ব্যাক, এটি কালারটি চেঞ্জ করে দেবে এখান থেকে। এখন আরেকটি টাইপ টুল নিব, এটি এই লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব। এখানে কালারটি চেঞ্জ করে দিব, ডিরেক্ট সিলেকশন টুলটি দিয়ে সিলেক্ট করে উপর থেকে কমিয়ে দিলাম। এখন এটি কপি করে নিয়ে আসবো টেক্সটটি, সব হিয়ার। এই ছিল আজকে আয়োজন, আশা করি আমার নির্বাচনের পোস্টার ডিজাইনটি ভালো লেগেছে। ডিজাইনটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ধন্যবাদ।